নমস্কার বন্ধুগণ, আমাদের ইউটিউব চ্যানেল আমাদের পাঠশালায় আপনাদের স্বাগত জানাই। এবং এখন আমাদের সকলেরই একটাই প্রশ্ন যে রেজাল্ট কবে আউট হবে, অর্থাৎ পিএসসি কবে মিসলেনিয়াস 2018-এর ফাইনাল রেজাল্ট, অর্থাৎ ইন্টারভিউ হয়ে গেছে, তারপর ফাইনাল রেজাল্ট কবে বার করবে, তারপরে আইসিডিএস মেন্স রিটার্ন হয়েছে তার রেজাল্ট কবে বেরোবে, এবং ইন্টারভিউ প্রসিডিং কখন শুরু হবে, এবং সেই সঙ্গে পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট কখন বেরোবে। এই হলো আমাদের এখন সকলেরই প্রথম প্রশ্ন। এবং এখন ব্যাপারটা হলো যে দেখা যাচ্ছে যে পিএসসি রেগুলার বেসিসে যেভাবে রেজাল্ট পার করছে তাতে মনে হচ্ছে যে একটা আমরা ইশারা এখান থেকে পেতেই পারি যে বাকি যে এই সমস্ত রেজাল্টের কথাগুলো আমরা বললাম বা এর পরেও আরও যে বাকি WBCS-এরও রেজাল্ট যেগুলো পেন্ডিং আছে সেগুলো খুব বেশি দেরি হবে না বলে আশা করতে পারি। কারণ আজকে সানডে, আজকে রবিবারেও লেবার ডিপার্টমেন্ট থেকে দুটো বিভাগের রেজাল্ট কিন্তু পিএসসি প্রকাশ করেছে। তো এর আগেও এবার আমি কিছু বেসিক কথা বলতে চাই যে ধরুন সেই 1 জুন আমি আপনাদের একটা ভিডিও আপলোড করেছিলাম, সেই ভিডিওতে আমি বলেছিলাম যে WBCS অফিসে ডেপুটেশন দেওয়া হয়েছিল যে সে সমস্ত রেজাল্টগুলো এখনও বেরোয়নি এবং আগামী ভ্যাকেন্সি যেগুলো আছে সেগুলো বার করার উদ্দেশ্যে। এবং তারপর থেকে একটা জিনিস খেয়াল রাখুন যে গত 10 দিন, আজকে 20 তারিখ এবং এর 10 দিন পিছিয়ে গেলে 10/6/2021, সেখান থেকে শুরু করলে আমি দেখেন এক এক করে কতগুলো পিএসসির রেজাল্ট বলছে, এবং পিএসসির রেজাল্ট তো বটেই, সেই সঙ্গে ওয়েস্টবেঙ্গলের আমাদের রাজ্যের সরকারের অন্যান্য যে বিভিন্ন মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন আছে, আপার প্রাইমারি আছে, তারপরে ধরেন গ্রুপ সিডি আছে, একাধিক পদের রেজাল্ট বেরিয়েছে এবং ইন্টারভিউর ডেট প্রকাশ করেছে এবং কিছু সম্ভাব্য বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। সেগুলো আমি এক এক করে বলছি এবং যেগুলো আমাদের একটা নির্দেশ বা ইশারা দিচ্ছে বলে আমরা মনে করতে পারি যে পিএসসির বাকি যে রেজাল্টগুলো আছে সেগুলো খুব শীঘ্রই আসতে চলেছে। তো বন্ধুগণ, সেগুলো আমি এক এক করে বলছি। দেখুন, 10/6 মোটর ভেহিকেল ইন্সপেক্টর রেজাল্ট বার করা হয়েছে, 12/6 সাব ডিভিশনাল ইনফরমেশন অ্যান্ড কালচারাল অফিসার প্লাস এগ্রিকালচার মার্কেটিং অফিসারের রেজাল্ট প্রকাশ করা হয়েছে, 13/6 উদ্যান পালন প্রযুক্তি সহায়কের রেজাল্ট পরিষ্কারভাবে বার করা হয়েছে, 14/6 অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন বোটানি তার রেজাল্ট প্রকাশ করা হয়েছে, 17/6 অনলাইন ইন্টারভিউ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ হর্টিকালচার, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ হর্টিকালচারের অনলাইনে ইন্টারভিউয়ের ডেট পাবলিশ করা হয়েছে। অর্থাৎ ব্যাক টু ব্যাক এতগুলো রেজাল্ট বার হয়েছে। এবং তারপর আজকে রবিবার 20 তারিখ, আজকের দিনকেও লেবার ডিপার্টমেন্ট থেকে দুটো রেজাল্ট বার করা হচ্ছে, একটা নার্সিংয়ের আর একটা হচ্ছে 4টে পারমানেন্ট পোস্টের জন্য। তো বন্ধুগণ, এগুলো কি আমাদের একটা নির্দেশ বা ইশারা বোঝায় না যে পিএসসি একটা দ্রুত প্রক্রিয়া চালাচ্ছে, যে আমাদের যে রেজাল্টগুলো পেন্ডিং আছে সেগুলো খুবই শীঘ্র আসতে চলেছে? কেননা এগুলো একের পর এক রেজাল্ট কিন্তু প্রকাশ হতেই চলেছে, সুতরাং যে বড় যেগুলো রেজাল্ট সেগুলো খুব শীঘ্রই আসতে চলেছে। এবং শুধু পিএসসি কেন, দেখেন ওয়েস্টবেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের যে পিটির জন্য ডাকা হয়েছে, তারপর ওখানে যে সিভিল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং ভেটেরিনারি অফিসারদের পিটি হবে তার জন্য একটা লিস্ট প্রকাশ করা হয়েছে তাদের কবে কি পিটি হবে। তারপর কিছু কাল দুদিন আগে ধরেন ওয়েস্টবেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আর কি নোটিফিকেশন দিয়েছে, এবং গ্রুপ সিডি পদে যে 10,000 মতো গ্রুপ সিডি পদে এবং লাইব্রেরিয়ান এই সমস্ত পদে যে নিয়োগ করবে সে বিষয়েও নিয়ে খুব শীঘ্রই বিজ্ঞপ্তি দেবে বলে একটা ইশারা প্রকাশ করেছে। এবং আপার প্রাইমারির একটা লেটেস্ট ইনফরমেশন কালকে দিয়েছে যে আপার প্রাইমারি যে 2016 ছিল তার ইন্টারভিউ প্রক্রিয়া স্থগিত, যে কোনো কারণে আর কি ইন্টারভিউ প্রক্রিয়াটা, এই পুরো প্রসেসিং প্রক্রিয়াটাই স্থগিত রাখা হয়েছিল, কিন্তু তা সেটা আবার শুরু হতে চলেছে এবং আগামীকাল সন্ধ্যাবেলায় তারও একটা ইন্টারভিউ, ফার্স্ট ফেজের ইন্টারভিউও বার হতে, লিস্টও বার হতে চলেছে। আর WBCS বা সাব ইন্সপেক্টরের কথা তো আপনার জানেন, সে জানেনই সে রেজাল্টও বেড়ে গেছে, ফাইনাল রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং তার পুরো কাট অফ ডিটেলস সব কিছুই প্রকাশিত হয়ে গেছে। তো বিভিন্ন এই যে বিভিন্ন ধরনের রেজাল্ট একের পর এক বেরোচ্ছে পিএসসির এবং আমাদের রাজ্য সরকারের অন্যান্য বিভিন্ন চাকরি পরীক্ষার রেজাল্ট এক এক করে বেরোচ্ছে। তো বন্ধুগণ, এইগুলো আমার তো মনে হয় অবশ্যই যে একটা ইশারা এখান থেকে পাওয়া যাচ্ছে যে পিএসসি এইরকম একটা মানসিকতা নিয়ে এগোচ্ছে যে তার যে ডিউ বা পেন্ডিং রেজাল্টগুলো আছে সেগুলো কিন্তু এক এক করে বার করে দেবে। এবং আমি আপনাদের আমার প্রতিটা ভিডিও শেষের দিকে থাম্বনেলে
লিখে দিয়েছিলাম যে রেজাল্ট কামিং সুন, হোপফুলি কামিং সুন, তো সেটাই হতে চলেছে দেখতেই পাচ্ছেন। এবং আমাকে কমেন্ট করে বিভিন্ন আমার ভিডিওতে বিভিন্ন আমার চ্যানেলের সাবস্ক্রাইবাররা, আমার বন্ধুগণরা আমাকে বলেছেন, জিজ্ঞেস করেছেন যে রেজাল্ট কবে, রেজাল্ট করাবে। এবং আপনাদের প্রতিবারই আমি আত্মস্থ করেছি যে জুলাই কিংবা আগস্ট, কিন্তু এখন যা মনে হচ্ছে যে আজ 20 জুন, এরপর থেকে জুলাইয়ের শেষ অবধি যে কোনো দিন বাকি যে বড় বড় তিনটে নিয়োগ প্রক্রিয়াতে রেজাল্ট আমাদের আটকে আছে, মিসেলেনিয়াস 2018-র ফাইনাল রেজাল্ট একদম, এবং ক্লার্কশিপের ফাইনাল রেজাল্ট, এবং ক্লার্কশিপের যদিও টাইপিংয়ের ব্যাপারটা থাকবে, এবং ICDS-এর মেন্সের রেজাল্ট বার হবে এবং তারপর ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে। তো এই সমস্ত রেজাল্টগুলো বন্ধুগণ যে কোনো দিনে বের হতে পারে, সুতরাং আপনারা হতাশ হবেন না, আশা রাখুন। এবং বাকি যে প্রসেসিং যাদের আছে, যাদের ইন্টারভিউ আছে ICDS-এ, তারা ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি রাখতে পারেন। মোদ্দা কথা হলো এটাই যে PSC যে কোনো দিনই আমাদের এই গুরুত্বপূর্ণ রেজাল্টগুলো বার করে দিতে পারে, এতে আমরা সম্পূর্ণভাবে এখন আশা রাখতে পারি, কারণ এগুলো তার ক্লু, এগুলো তার ইশারা। কারণ ব্যাক টু ব্যাক এতগুলো রেজাল্ট বার হওয়ার রেকর্ড PSC-র এর আগে খুব একটা আছে বলে অনেকেই মনে করছেন না। তো বন্ধুগণ, নতুন আপডেট বা নতুন ইনফরমেশন এলে আবারও জানিতে হবে। আর সেই সঙ্গে বললাম যে আজকে দুটো রেজাল্ট বার করেছে PSC লেবার ডিপার্টমেন্টের, তো সেটা আপনারা ওয়েবসাইট থেকে চেক করে নিতে পারেন, ওটা একটা ছোটো নোটিফিকেশন ছিল, যদি সম্ভব হয় এটা একটা ভিডিও বানিয়ে দেবো, নাহলে ওটা আপনারাও নিজেরা চেক করে নিতে পারবেন। তো ধন্যবাদ বন্ধুগণ, একটা খুবই আশাজনক খবর বলে আমার মনে হলো, সেই জন্য আপনাদের এটা জানিয়ে দিলাম, কারণ আমরা সকলেই বিভিন্ন এরকম রেজাল্টের জন্য অপেক্ষায় আছি। আমি নিজেও একজন মিসেলেনিয়াসের ফাইনাল রেজাল্টের অপেক্ষা আছে, আমিও ওর ক্যান্ডিডেট, তো স্বাভাবিকভাবে আমি যেমন অপেক্ষা আছে আপনারাও আছেন আশা করি। তো সেই আশার অবসান খুব শীঘ্রই ঘটবে এবং আমরা সকলে সফল হব, সেদিকেই দৃষ্টিপাত করছি এবং আশা রাখছি। তো বন্ধুগণ, সেই আশার উপর ভরসা রেখে আমরা এগিয়ে চলব এবং পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা করব। ধন্যবাদ।